সবাই করতালির মধ্য দিয়ে একটু ওনাদেরকে আহ্বান জানাবে। ছোট বাচ্চারা সুভাষ মণ্ডল সামনে আসবে, ওরা ছোট, ওদের প্রয়াস, ওরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে, এটাই অনেক বড় ব্যাপার। এরপরে দ্বিতীয় শোভন মণ্ডল, পুরস্কারটি তুলে দিচ্ছেন আমাদের প্রগতি ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি শঙ্কর মণ্ডল মহাশয়। নিতাই মণ্ডল মহাশয় আপনি মঞ্চে আসবেন। সোম মণ্ডল, নিতাই মণ্ডল, সর্বোচ্চে আসবেন। নদেরচাঁদ মণ্ডল মহাশয় আপনি মঞ্চে আসবেন। মণ্ডল মহাশয়, সুশান্ত মণ্ডল তৃতীয় হয়েছিলেন, সুশান্ত মণ্ডল, অজিত মান্না মহাশয়, সুশান্ত মণ্ডলের হাতে পুরস্কারটি তুলে দিচ্ছেন অজিত মান্না মহাশয়। মিউজিক্যাল চেয়ার, মিউজিক্যাল চেয়ারে প্রথম হয়েছে সৌহার্দ্য জানা, দ্বিতীয় প্রতিমা জানা, ওদের দুজনেরই পুরস্কারটি সায়নকে দিয়ে দাও, সায়ন ওনাদের পুরস্কারটি নিয়ে নেবেন। তুলে দিচ্ছেন রঞ্জিত মান্না মহাশয়। মিউজিক্যাল চেয়ার, এরপর বিস্কুট দৌড়, সুচন্দ্রা মণ্ডল ও সুরজিৎ মান্না যুগ্ম তৃতীয় হয়েছিল, দুজনেই মঞ্চে আসবেন। সুরজিৎ মান্নার হাতে পুরস্কার তুলে দিচ্ছে। ভেলপুরির দোকান করেছিল প্রথম, সায়ন্তিকা ও সুভাষ ওরা মালতী কাকিমা হয়েছিল, আমরা যুগ্ম সাইনি মণ্ডল ওদের টিমের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন মধুসূদন মণ্ডল মহাশয়। দ্বিতীয় হয়েছিল সায়ন্তিকা ও সুভাষ, তাদের হাতে পুরস্কারটি তুলে দেবেন চিত্তরঞ্জন মণ্ডল মহাশয়। দ্বিতীয় পুরস্কারটি তুলে দিচ্ছেন চিত্তরঞ্জন মণ্ডল মহাশয়।
এবং শুভজিৎ শক্ত সেটাই ওর দেখিয়েছিল সমাজ আসক্ত, শুধু মানুষজন আমরা নয় গোটা সমাজ আসক্ত হয়ে পড়েছে। করতে পারে এই প্রার্থনা করি এবং ওনার হাতে একটি পুষ্পস্তবক তুলে দিচ্ছেন আমাদের প্রগতি ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি মহাশয় শঙ্কর, এবং আমাদের কমিটির তরফ থেকে খুব ছোট্ট উপহার 1000টি টাকা মিঠুরানী মণ্ডল মহোদয়ের মধ্য দিয়ে, হাতের মধ্য দিয়ে সবিতারানী মণ্ডলের যে সহকর্মী এবং ওনাদেরকে সকলকে আমাদের প্রগতি ওয়েলফেয়ার সোসাইটির কমিটির তরফ থেকে 1000টাকা উপহার।
নাম কি তোমরা ভুলে গেলে? খেলবে